আসসালামু আলাইকুম আমি নাহিদ সুলতানা মাঝহারুল গাজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বাংলা প্রবাসক আলি দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য নিয়ে আসছি বাংলা প্রথমপত্রের কপথাক্য নত কবিতাটি এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত কবিতাটির কবি পরিচিতি আমি একটু বলছি এটি একটি সনেট কবিতা এরপর কবিতাটি নিয়ে আলোচনা করব মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন তখন তার নামের প্রথমে যোগ হয় মাইকেল যেহেতু তিনি খ্রিস্টান ধর্ম নেন সেজন্য তিনি তার নামের আগে মাইকেল শব্দটা যোগ করেন আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে তিনি প্রথম দিকে জীবনের প্রথম দিকে পাশ্চাত্য সাহিত্যের প্রতি খুব আকর্ষণ অনুভব করে এবং ইংরেজি ভাষাটা তার কাছে খুব ভালো লাগে তখন তিনি ইংরেজি ভাষায় চর্চা করেন অনেক লিখেছেন কিন্তু পরে তিনি তার ভুল বুঝতে পারেন ভুল বুঝতে পেরে তিনি বাংলায় আত্মনিয়োগ করেন এবং বাংলায় মনোনিবেশ করে তিনি বাংলায় অনেক কিছু লিখেন অনেক কাব্য অনেক কাব্য লিখেন তিনি নাটক লিখেছেন প্রহসন লিখেছেন এরপরে তিনি বাংলাতে অনেক খ্যাতি অর্জন করেন পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল ওই যে ইংরেজিতে সাহিত্য রচনা করেছেন ইংরেজির প্রতি যে তার একটা অনুরাগ ছিল সে ভুলটা তার ভেঙেছিল পরবর্তীতে বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি কবি প্রতিবার যথার্থ স্ফূর্তি ঘটে তার অমর কীর্তি ম্যাঘনাদবধ কাব্য এটি একটি মহাকাব্য বাংলা সাহিত্যের খুব একটা বিখ্যাত মহাকাব্য ম্যাঘনাদবধ কাব্য এটি মাইকেল মধুসূদন দত্তেরই অমর সৃষ্টি তার অন্যান্য কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী বলি তার নাটক আছে নাটকের নাম হচ্ছে কৃষ্ণ কুমারী পদ্মাবতী এবং প্রহসন আছে একে কি বলে সভ্যতা ও বুরুশালিকের শালিকের ঘাড়ে রো বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং অমিত্রাক্ষর ছন্দ মানে মিল নেই এমন ছন্দ মানে প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা পঙ্ক্তির শেষে অন্ত মিল থাকবে না ওটাই হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ যেখানে মিল থাকবে না বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা তাহলে কবি মধুসূদন বাংলা কবিতা লেখার আগে যারা বাংলা কবিতা লিখতেন ওই সময় তারা পয়ারে লিখতেন পয়ারে লিখতেন পয়ারের বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল থাকবে তিনি এসে মাইকেল মধুসূদন দত্ত যখন থেকে কবিতা লিখেন এরপর তিনি অমিত্রাক্ষর ছন্দ নামে একটি ছন্দের উদ্ভাবন করেন যে ছন্দটা কবিতার পঙ্ক্তির শেষে অন্তমিলটা থাকা জরুরি নয় মানে অন্তমিল না থাকলেও চলবে ওটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট সনেট হচ্ছে চোদ্দো লাইন বিশিষ্ট কবিতা যেটাকে চতুর্দশপদী কবিতা বলে সনেটে দুইটা ভাগ থাকে প্রথম ভাগে আট লাইন পরের ভাগে ছয় লাইন প্রথম ভাগকে বলে অষ্টক পরের ভাগকে বলে ষষ্ঠ তাহলে তিনি অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে জুন কবি পরলোক গমন করেন তাহলে তিনি আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে জুন মারা যান কবি পরিচিতি শেষ করলাম এবার তোমাদেরকে মূল কবিতাতে চলে যাই তোমাদেরকে মূল কবিতা নিয়ে তোমাদের কাছে আলোচনা করছি একটু খেয়াল করো এই কবিতাতে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভাগ আছে প্রথম ভাগে আট লাইন পরের ভাগে ছয় লাইন যেটা আমি একটু আগে বললাম সনেটের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা ভাগ থাকবে এটা চোদ্দ লাইন বিশিষ্ট কবিতা এবং এ কবিতায় দুইটা ভাগ থাকবে একটা ভাগে থাকবে আট লাইন প্রথম ভাগটাতে আট লাইন ওই আট লাইনকে বলে অষ্টক পরের ভাগে ছয় লাইন ওই ছয় লাইনকে বলে ষষ্ঠক অষ্টকে ভাবে প্রবর্তনা থাকবে মানে কবি যে বিষয়টা নিয়ে লিখবেন সেই বিষয়ের প্রাথমিক অংশ প্রবর্তনা থাকবে পরের ছয় লাইনে সেই ভাবটার পরিণতি থাকবে এখানে মধুসূদন দত্ত যে অন্তমিলটা এখানে তিনি অনুসরণ করেছেন সনেটের ক্ষেত্রে অন্ত অন্তমিলটা জরুরি এবং অন্তমিল অনুসরণ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে সনেটে সাধারণত তিন সাধারণত তিনটা রীতি ফলো করা হয় একটা হল শেক্সপেরিয় রীতি আর একটা হলো প্যাট্রাকীয় রীতি আর একটা হলো ফরাসি রীতি এখানে আমরা দেখতে পাচ্ছি মধুসূদন দত্ত যে রীতিটা ফলো করেছেন ওটা পেত্রাকীয় রীতির মধ্যেই পড়ে এখানে তিনি যে মিল বিন্যাসটা দিয়েছেন ওটা ওটা দেখতে পাচ্ছি ক খ ক খ খ খ ক প্রথম অষ্টকে এটাই আছে ক খ ক খ মানে প্রথম লাইনের সাথে তৃতীয় লাইন পঞ্চম লাইন এবং অষ্টম লাইন মিল আছে তারপরে দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইন ষষ্ঠ লাইন এবং সপ্তম লাইনের মিল আছে তারপরে ষষ্ঠকে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠকে গ ঘ গ ঘ গ ঘ এরকম একটা মিল বিন্যাস আছে গ বলতে প্রথম ষষ্ঠকের প্রথমটা নবম লাইনটাকে বোঝানো হচ্ছে ষষ্ঠকের প্রথম মানে কবিতার নবম লাইন তাহলে নবম লাইনের সাথে এগারোতম লাইনের মিল আছে এবং তেরোতম লাইনের মিল আছে তাহলে নবম এগারো তেরো এই তিনটার অন্তমিল একটাই হবে এবং দশম বারোতম এবং চোদ্দতম এই লাইনগুলোর অন্তমিল একই রকম হবে তাহলে সনেটের বৈশিষ্ট্য হচ্ছে এমন যে যে নিয়মগুলো আমি বললাম সেই নিয়মটা অনুসরণ করে সনেট লিখতে হয় সনেট লেখার ক্ষেত্রে ওই যে অষ্টক এবং ষষ্ঠক থাকবে প্রথম অষ্টকে ভাবে প্রবর্তনা থাকবে শেষের ছয় লাইনে ষষ্ঠকে থাকবে ভাবে পরিণতি এবং মিলবিন্যাসটা এরকমই হবে অনেক ধরনের মিলবিন্যাস আছে চতুর্দশপদী কবিতায় বিভিন্ন ধরনের অন্তমিল আছে যেমন অন্তমিলের ক খ খ ক খ খ ক এরকম হতে পারে শেষের ছয় চরণে মানে শেষ লাইনে শেষের ছয়টা লাইনে ঘ ও চ ঘ ও চ এরকম হতে পারে আবার আরও কিছু মিলবিন্যাস আছে ক খ খ খ খ গ গ ক অষ্টকে এরকম হতে পারে শেষে ছয় লাইনে ঘ ও ঘ ও চ চ এরকম হতে পারে এই কবিতায় যেটা আছে আমি একটু আগে বললাম ক খ ক খ ক ক খ খ অষ্টকে এই মিলবিন্যাসটা এবং ষষ্ঠকে গ ঘ গ ঘ গ ঘ এই মিলবিন্যাসটাই আছে আমি কবিতাটা পড়াচ্ছি একটু খেয়াল করো সতত হে নথ তুমি পর মূর মনে সতত তোমার কথা ভাবি এ বিরলে সতত যেমতি লুক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে তাহলে আমরা প্রথম আটলাইনে দেখতে পাচ্ছি দেশের কবি তিনি তার নিজের দেশের বাংলাদেশের আমাদের দেশের একটা নদীর কথা বলছেন যে নদীর নাম হচ্ছে কপুতাক্ষ নদী ওই নদের কথা তিনি বলছেন এটা তার যশোর জেলায় সাগরদারি গ্রামে অবস্থিত এক কপতাক্য নদ সে নদ নদের আশেপাশে সে নদের মধ্যে তিনি স্নান করেছেন গোসল করেছেন তিনি সেই নদের পানি পান করেছেন তাহলে সেই নদের সাথে তার একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল যখন তিনি শৈশবে ছোটো থেকে বড় হয়েছেন শৈশব কৈশোর কাটিয়েছেন তাহলে তার সাথে একটা অন্তরঙ্গ একটা সম্পর্ক গড়ে উঠেছে নদের সাথে যার কারণে তিনি এখন বিদেশে ওই সময় কবিতাটি যখন লিখেছেন তখন তিনি ফ্রান্সের নগরীতে অবস্থান করছিলেন ওই সময় বিদেশে থেকেও তিনি তার কপুতাক্কো নদের কথা ভুলতে পারছেন না নদের কথা বারবার তার মনে পড়ছে তার দেশের কথা মনে পড়ছে তিনি বলছেন তিনি পৃথিবীর অনেক জায়গায় গেছেন অনেক দেশ দেখেছেন অনেক নদী দেখেছেন অনেক নদীর পানি পান করেছেন কিন্তু কপুতাক্ক নদের মতো এত মিষ্টি পানি এত এত তৃষ্ণা মিটে যে এত সুমধুর পানি তিনি পান করেন নাই কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। তিনি অনেক দেশে গেছেন অনেক নদী দেখেছেন অনেক নদীর পানি পান করেছেন কিন্তু কপুতাক্ক নদের পানি পান করে তিনি যে স্নেহ পেয়েছেন মায়ের দুধের মতো যে স্বাদ পেয়েছেন সে স্বাদ তিনি অন্য কোনো পানি পান করে পাননি সেজন্য তিনি কপুতাক্ক নদকে ভুলতে পারছেন না তিনি বিদেশে অবস্থান করেও বারবার তার নদের কথা দেশের কথা কোন নদীর কথা তার খুব মনে পড়ছে তার মনে হয় তিনি যেন স্বপ্নের মধ্যেও সেই নদীর কলকল ধ্বনি শুনতে পাচ্ছেন তার তার সব সময় এমনই মনে হয় তাহলে তিনি যে দেশকে ভালোবাসতেন নদীকে ভালোবাসেন নদীর প্রতি তার যে একটা মায়া যে আন্তরিকতার টান সেটা কারণে বিদেশে অবস্থান করেও তার মনে হচ্ছে তিনি দেশের মধ্যে কি ফেলে গেছেন দেশটাকে তিনি খুব ভালোবাসেন দেশের নদীকে তিনি খুব ভালোবাসেন সেজন্য তার কপুতাক্ষ নদের কথা খুব বেশি মনে পড়ে নদকে ভুলতে পারছে না এবং নদীর পানি পান করে তিনি যে স্বাদ পেয়েছেন যে তৃপ্তি পেয়েছেন পৃথিবীর অন্য কোনো নদের পানি পান করে অন্য কোনো জায়গায় পানি পান করে তিনি এত তৃপ্তি পাননি ওই নদীর পানি পান করে তার মনে হয়েছে মায়ের দুধ পান করেছেন আর কি হে হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে রূপ করো তুমি এ মিনতি গাবে বঙ্গজনের কানে শকে সকারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেমভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে হলে কবি সংশয় প্রকাশ করছেন মানে সন্দেহ প্রকাশ করছেন তিনি কি আর দেশে ফিরে আসতে পারবেন নাকি। নদের সাথে তার দেখা হবে নাকি আর কি হে হবে দেখা তিনি প্রশ্ন করছেন যে আর দেখা হবে নাকি যত দিন যাবে ওই নদী কি করে সাগরকে সাগরকে পানি দিয়ে যায় নদীর পানি আমরা জানি সাগরে গিয়ে মিলে তাহলে সাগরকে প্রজার মতো পানি দিয়ে যায় কোনো রাজ্যে প্রজারা বাস করলে রাজাকে যেভাবে প্রজারা কর দেয় ঠিক সেরকম সাগরকে নদী ন নদ যেন কর দিয়ে যাচ্ছে এ মিনতি গাবে বঙ্গজনের কাছে শকে সকারিতে নামতার তাহলে আমি যে তোমাকে এত ভালোবাসি কপুতক্ষ নত আমি তোমার কথা ভুলতে পারছি না তুমি আমার কথা স্নেহভরে মনে রাখবে তুমিও আমার কথা মনে রেখে আমাকে ভুলবে না আমাকে স্নেহের বাঁধনে বেঁধে রাখবে এবং নদের কাছে কবি মিনতি করছেন অনুরোধ করছেন যেন তাকে স্নেহের সাথে স্মরণ করেন কবিকে যেন কবুতাক্ক স্নেহের সাথে স্মরণ করেন কবি কবুতাক্ক যেভাবে স্মরণ করছেন ঠিক সেরকমভাবে কবুতাক্ক নদও যেন কবিকে মনে রাখেন এবং তার স্বদেশের জন্য তার হৃদয়ের যে কাতরতা তিনি প্রকাশ করছেন সেটা যেন বঙ্গবাসীর কাছে মানে বাংলাদেশের মানুষের কাছে কবিতাক্ক নদ যেন ব্যক্ত করে এটাই কবি উপসংহারে এটাই বলেছেন মানে এই যে ভাবের পরিণতিটা তিনি এভাবেই শেষ করেছেন তাহলে আমি আমরা এই কবিতায় দেখতে পাচ্ছি তিনি দেশপ্রেমের কথা বলেছেন তিনি নদীর কথা বলেছেন নদীর প্রতি তার যে একটা মায়া মমতা ভালোবাসা সেটাই তিনি প্রকাশ করেছেন পৃথিবীর অন্য কোথাও তিনি পানি পান করে এত এত তিনি তৃপ্তি মিটাতে পারেন নাই তিনি যে তৃপ্তি মিটিয়েছেন কোন নদীর পানি পান করে সে তৃপ্তি তার কখনো মিটে নাই তিনি সব সবসময় যেন মনে করেন এবং নদের যে কলকলধ্বনি সেটা যেন তিনি ভুলে হলেও যে কোনোভাবেই হোক তিনি যেন তার কানে শুনতে পান তাহলে নদীর প্রতি যে ভালোবাসা মূলত দেশের প্রতি যে ভালোবাসা সেটাই এ কবিতায় প্রকাশিত হয়েছে তোমরা কবি পরিচিতি একটু ভালো করে দেখবে শব্দের অর্থ যেগুলো আছে যেমন সতত অর্থ সর্বদা বিরলে অত একান্ত নিরিবিলিতে বোঝানো হয়েছে নিশামানির রাত্রি ভ্রান্তিমানি ভুল বাড়ি রূপকণ মানে এখানে আসলে ওই যে নদী সাগরের সাথে মিলিত হয়ে রাত দিন পানি প্রবাহিত করছে করের মতো জল দিয়ে যাচ্ছে ওটাকে বোঝানো হয়েছে চতুর্দশপদী কবিতা এটা তোমাদের অনুধাবনমূলক হিসেবেও অনেক সময় আসতে পারে যে চতুর্দশপদী কবিতা কাকে বলে তাহলে চতুর্দশপদী কবিতা মানে স্তনের এখানে দুইটা স্তবক থাকবে প্রথম স্তবক আট লাইনের পরের স্তবক ছয় লাইনের আট লাইনের স্তবককে বলে অষ্টক ছয় লাইনের স্তবককে বলে ষষ্ঠক প্রথম অষ্টকে থাকবে ভাবের প্রবর্তনা শেষের ষষ্ঠকে থাকবে ভাবের পরিণতি এবং এই কবিতার মিলবিন্যাসটা আমি বলেছি মিল বিন্যাস হচ্ছে ক খ ক ক খ খ খ ক তারপরে ষষ্ঠকের মিলবিন্যাস হচ্ছে গ ঘ গ ঘ গ তাহলে এই সনের সম্পর্কে আসলে তোমরা এগুলো লিখলে হয়ে যাবে একটু ভালো করে কবিতা আমি বুঝাইছি তোমরা ভালো করে খেয়াল করবে আশা করি সৃজনশীল প্রশ্ন তোমাদের যেভাবেই আসুক না কেন তোমরা পারবে ভালো করে খেয়াল করবে যদি না বুঝো বারবার ভিডিওটা শুনবে আশা করি তোমরা পারবে এটা অনেক সহজ একটি কবিতা দেশপ্রেমমূলক একটি কবিতা সনেট কবিতা চোদ্দ লাইন বিশিষ্ট আর যেটা বলেছি অন্তমিন যে প্রথম লাইনের সাথে তৃতীয় লাইনের অষ্টকে মনে স্বপনে তারপরে ছলনে স্তনে এই যে অন্তমিলগুলো এগুলো খেয়াল করলে তোমরা বুঝবে এবং খ যেটা বলেছি বিরলে দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইন কলকলে তারপরে দলে নদ দলে এরপরে আছে ষষ্ঠ লাইনে নদলে এরপরে সপ্তম লাইনে আছে জলে তাহলে অন্তমিলটা এরকমই খেয়াল করলে তোমরা বুঝবে তারপর তারপরে ষষ্ঠকে যেটা অন্তমিল আছে যে প্রথম নবম লাইনে যাবে আছে অন্তমিল যাবের সাথে গাবে মানে অষ্ট নবমের সাথে এখানে নবমের সাথে আমরা দেখতে পাচ্ছি যাবে দশম এগারোতম যাবের সাথে গাবে আছে এগারোতম তারপরে তেরোতমতে আছে ভাবে তারপরে দ্বিতীয় রিতে সঙ্গীতে তার মানে দশম বারোতম চোদ্দতম এগুলোর মিল এই হলো তোমাদের অন্তমিল এবং এই হলো সনের আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী ক্লাসে আমি অন্য বিষয় নিয়ে আসবো